হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা ব্লগটি শুরু করছি, চলো আজকের এই ব্লগ তোমরা দেখো। দেখে হ্যালো গাইস, এখানে মেনকা সবাই মাত্র ঘুম থেকে উঠেছে, আর উঠে এই যে আমাদের শুরু করে দিয়ে রোজের কাজ, সে আমাদের বাড়িটাকে ঝাঁটাচ্ছে। দেখছো খুব সুন্দর ভাবে ঝাঁটাচ্ছে, ঝাঁটিয়ে সে খুব কাজে মন মনে হয় একটু ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা একটু দেখি সে মেরকা সেই ব্লগার কি ধরনের কাজগুলো করে। আর একটা সকালের কাজ, এই যে সবে মাত্র উঠে আর বাইর ঝাঁটাচ্ছে। আর একটা মেয়ে জীবনে এই কাজটা রোজেই করতে হয় তাদের, সেই কাজগুলো সে করছে, করে কিছু দুনিয়াকে দেখা। হ্যালো, দেখো ওদিকে, দেখে কিছু বলবে আমাদের দর্শক প্রিয়রাকে বলবে? তার কাজ খুব মনোযোগ দিয়ে কাজ করে, এবং যেটুকু কাজ সে করে সেটুকু কাজ পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখতে হয় না, এত সুন্দরভাবে কাজগুলো করে। তো গাইস, সকালবেলা ব্রেকফাস্টটা করছে। এই দেখো সকালে আমাদের সবার জন্য ব্রেকফাস্ট সে বানাচ্ছে। এই আমরা কুচু চাচ্ছে, এই যে আমরা এখানে বানাচ্ছি কুচু, দেখো এই যে নাড়ু গোপাল এখানে কি লুটে যে কুটু নাইলে দাঁড়া বসেছে, হাই করে দে, হাই করে দে, হাই করে দে, কুচু আইসে বলে লুচি জ্বালাচ্ছে, নাইলে তার মধ্যে দেখছি অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, আর অনেক কিছু আমাদেরকে বাড়িতে কাজ করতে হবে। সবে মাত্র গতকাল এসছি, তার মধ্যে এত চাপ পড়ে গেছে আমার। আর ওই যে দেখছো ওনার খুব বেশি চাপ, তো উনি কি ব্লগ করবে, ব্লগ করা হয়তো একটু সময় পায়নি, তার জন্য কালকে ব্লগটা আসে। আজকে এই ব্লগটা দেখতে দেখো দেখো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের এই ব্লগ আমরা দেখাচ্ছি, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি জিনিস আমরা বাই টু বাই দেখাবো, এবং সেই জিনিসগুলো কীভাবে তোমাদের করতে হবে সেই সময় যদি আসে, তো সেই আজকে সেই সব জিনিস তোমাদেরকে দেখাবো, এবং বাড়ির সমস্ত কাজ আমরা শেয়ার করব। এই তো শাড়ির হাট দেখছো, শাড়ির হাট চলে আসছি, ছাতালে ছাতালে পুরা কাপড়ের হাট, কোন দিকে বললো রে দেখছো এখানে চলে এসছি আমরা, এখানে যে কাপড় নিয়ে দিদিরা কাপড় 800-900 যেগুলো ওয়েট হবে নি, ওই মুরগি গুলা নিয়ে নেবে, 200 টাকায় হয়ে যাবে, কোনো ঝামেলা। কালো না থাকলে কালো না হলে আজ না আর তোমার পছন্দ মানে কাপড় বাচ্চে কাপড় বাচ্চার লোক নিয়ে আনছে, সব কাপড়ের হাট পড়ে গেছে।
ঠাকুরের মতন আগে বসে আছে আর আমাদেরকে রোদের কাছে দিয়ে দিচ্ছে।